আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আলহি ও সাহাবিহি ও ওয়ালা কি করে আত্মরক্ষা করবেন আজকের সংক্ষিপ্ত আলোচনা বর্তমান সময়ে যে সালাফি আক্রমণ হচ্ছে আমাদের সমাজে তাদের আক্রমণ থেকে আপনি কি করে আত্মরক্ষা করবেন তাদের মূল টার্গেট হচ্ছে আমাদের সমাজের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রছাত্রী যারা আছে ইয়াং ছাত্রছাত্রী তাদেরকেই ওরা টার্গেট করে থাকে এবং যেভাবে তারা আমাদের এইসব ইয়াংদেরকে দুর্বল করে সেই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিভিন্ন দেশে আমাদের আহলসুন জামায়াতের ইয়াং যুবক যারা চলে গিয়েছিলেন ফেরত এসেছেন অথবা দুর্বল হয়ে পড়েছিলেন তাদের সাথে কথাবার্তা বলে আমি যতটুকু জেনেছি যেভাবে তারা প্রথমত আমাদের এই ইয়াং যুবকদেরকে দুর্বল করে সেটা হল আমাদের কিছু ওলামাইক্রামের বান ওয়ার্ড কিছু ওয়াজ এগুলি তাদের সামনে পেশ করে যেগুলি দলিল আনো যখন দলিল দেওয়া সম্ভব হয় না তখন এমনিভাবেই ওই সুন্নি যুবক দুর্বল হয়ে পড়ে আর একটা হলো মাজার কেন্দ্রিক যেসব বনডামি আছে সেই সব বন্ডামি তুলে ধরে সুন্নি যুবকদেরকে তারা দুর্বল করতে চায় মাজার কেন্দ্রিক যেই বনডামি আছে আমরা কোনোভাবেই সেটাকে সমর্থন করি না কোনো ধরনের নাফর কি আমরা অবশ্যই সমর্থন করি না মাজারে জিয়ারত করা যেতে পারে মাজারে জিয়ারত করা যেতে পারে আউলিয়া একরামে জিয়ারত করা যায় জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় আমরা এই কথা বলি বানওয়াট ওয়াজটা আমি খুবই লজ্জাজনক কিছু বিষয় আছে যে এইসব কোনো একটি বানওয়াট ঘটনার কারণে আমি নিজেও আমার পরিচিত কোনো একটি ফ্যামিলিকে আমরা হারিয়েছি দ্বিতীয় পর্যায়ে তারা প্রাথমিকভাবে আমাদের যুবকদেরকে দুর্বল করার পরে ওই সব বন ওয়াট ওয়াজ বা মাজার কেন্দ্রিক কোনো বনডামি তুলে ধরে বা কোনো বন্ড ওয়াইজের বক্তার বক্তব্য শুনিয়ে আমাদের যুবকদেরকে তারা প্রাথমিকভাবে দুর্বল করে তারপরে কিছু বেসিক মাসাইল তারা সামনে নিয়ে আসে এর মধ্যে কিছু অবান্তর প্রশ্ন আছে যা তারা করে থাকে মাঝহাব কেন মানবক কোরআন হাদিস আছে আমরা মাঝাব কেন মানব আবু হানিফা বহু পরে এসেছেন আমরা তাদেরকে আমরা কোরআন হাদিস বক্তব্য তারা দেয় এবং যার প্রতি আকৃষ্ট হয় না বুঝে যেমন একজনকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি রসুল্লাহ না আবু হানিফার উম্মত তিনি বলেন আমি তো মোহাম্মদ রসুল্লাহ আলহি আলি ওমত তখন দ্বিতীয় প্রশ্ন তাইলে আবহানি কেন মানবেন তখন আমার ওই ভাই জবাব দিতে পারেননি আমার কাছে যখন আসলে আমি বললাম ঠিক আছে তাইলে আমরা কোনো এক দেশের কোন ডাক্তারকে কেন মানব বা কোনো এক দেশের গড়ে মেকারকে কেন মানবো কোনো দেশের ইঞ্জিনিয়ারকে কেন মানবো আমরা রসুলসল্লাহ আলহ আলি আসাল্লাম কি মানব অবান্তরে এই প্রশ্ন করে মানুষকে তারা তাদের পথে নিতে চায় আসলে আমাদের মানুষ এটুকু বোঝে না যে এরা ইমাম আবু হানিফা সহ ইমামের এলিম এবং আমানতদারের স্বীকৃত এই পরাম্মত স্বীকৃতি দিয়েছে তাদের থেকে সরিয়ে তারা কোনো জাহিল বা এমন কোনো মানুষ যার থেকে বহুবার খেয়ানত প্রমাণিত হয়েছে এমন কোনো মানুষের তকলিদে নিয়ে যায় আমি মজাব সংক্রান্ত একটা কথা বলি যে প্রথমত আমরা এই কথাটাই আমরা সবাই বলি যে আমরা কোরআন এবং সন্না আল্লাহ আল্লাহ রসুল সাল আলহিউআসাল্লামকে মানবো যারা মুস্তাহিদিন যাদের ইনাফ এলিম আছে যাদের পরিমিত এলিম আছে তাদের জন্য কোনো আজ মানা জরুরি নয় কিন্তু যার ওই পরিমাণ এলিম নেই তাকে কারো না কাছে কারো কাছে যেতে হবে কারো না কারো কাছ কাউকে অনুসরণ করতে হবে কোনোভাবে যেমন আমরা হাদিস শোহী শোহী দোয়াইফ বলার ক্ষেত্রে আমরা কাউকে না কাউকে মানতে হয় যেহেতু আমাদের আমাদের পক্ষে সম্ভবই না আমরা কোনো না কোনো ইমামের বক্তব্য অনুসরণ করে আমরা হাদিসকে বা দোয়াইফ বলি আল্লাহ রসুল সালাহ আলি আলী কোনো হাদিসে এই কথা নেই যে অমুক হাদিস শোহে আর মুখ হাদিস দোয়েফ যারা বলে যে আমরা কোনো ইমাম মানি না আমরা শুধু আল্লাহ আল্লাহ রসুলকে মানি তারা যদি কোনো একটা হাদিস প্রমাণ করতে পারেন আল্লাহ রসুলের হাদিস থেকে যে আল্লাহ রসুল বলে গিয়েছেন এটা হাদিস শাহেহ আর এটা এটা সুতরাং একটা অবান্তর কথা আমাদের যাদের এলিম নাই আমাদেরকে মানতে হয় কাউকে না কাউকে আমাদের মানতেই হয় আবদুল্লাহ আবিন আব্বাস রদি আল্লাহআন থেকে একটি বর্ণনা আছে যে যেতাব রদাহতনু এক তিন জাবিয়া নামক এক জায়গায় খুতবা দিলেন إيه بانوتي ببينو كذا بدر مدة عمر بن الخطاب <سؤال> رضي الله تعالى عنه يقولن، من يا أيها الناس من أراد أن يسأل عن القرآن فليأتي أبى يبن كعب، هيه من الشغل، ثم در مدة كوجودي، القرآن شامبوكي سؤالك وتجاهد إلى شدنا أبى يبن كعب ومن أراد أن يسأل عن الفرائض <سؤال> <سؤال> فليأتي زيد بن ثابت আর কেউ যদি সম্পর্কে সম্পর্কে কেউ জানতে চায় ومن أراد أن يسأل عن الفقه فليأتي معاذ ابن جبل আর কেউ যদি ফিকহের কোনো বিষয়ে করতে ومن أراد أن يسأل عن المال فليأتني فإن الله جعلني واليا وقاسما আর কেউ যদি কোনো মাল কোনো কিছু কোনো সাহায্য চায় তাহলে সে যেন আমার কাছে আসে কারণ আমার আল্লাহ রব্লা আলমিন আমাকে ওয়ালি বানিয়েছেন এবং অভিভাবক বানিয়েছেন আর আমাকে বন্টনকারী বানিয়েছেন এই বর্ণার সনদটাহাজ বিসনায়বাভি ইমাম তাবারি রহমতুল্লাহ তাল আলিহি তার আলমজামুল আবসাতে এই হাদিস বর্ণনা করেছেন امام نور الدين الهيثمي در مجمع الزبائد آه اي حديث برونا قردسن باب اخذ كل علم من اهله امام يعقوب ابن سفيان دو شتعش زرد تر وفات تینی تر کتاب المعرفة و تاریخ ای کتاب ای حدیث برونا کوریت حدیث نمبر 457 آه تاریخ دمشق امام ابن عساکر تاریخ دمشق তিনি হাদিসটি বর্ণনা করেছেন সপ্তমখণ্ড পেজ থ্রি টেন এই আসারটি বর্ণনা করেছেন সুতরাং একেবারে শুরু থেকেই এটা ছিল না কারো কাছে যেতে হবে কারো না কাছ থেকে দিন শিখতে হবে এবং এই কারণে এই কথা আমরা আরও বারবার বলেছি যে মুকাদ্দিমা সাহেব মুসলিমে সেখানে আছে ইমাম নু সিরিন বলেছেন তোমরা তোমাদের দিন কার কাছ থেকে শিখবে কার কাছ থেকে নেবে কার কাছ থেকে গ্রহণ করবে তোমরা ভালো করে বুঝে শুনে নিও অর্থাৎ যে কারো কাছ থেকে দিন নেওয়া যায় না যে কারো কাছ থেকে দিন শেখা যায় না আমানতদার যার আমানের স্বীকৃতি আছে যার এলমের স্বীকৃতি আছে উম্মত যাদেরকে স্বীকার করে ইমাম হিসাবে তাদের কাছ থেকেই দিন শিখতে হবে কোনো জাহিলের কাছ থেকে যদি কেউ দিন শেখা শুরু করেন তাহলে পরিস্থিতি এই পর্যায়ে যাবে যেমন তারা এখন আল্লাহকে ধমকি দেয় যে আমাদের বিরোধী কাউকে যদি বিচার না করে জান্নাতে দিয়া দেন তাই আল্লাহ তোমার সাথে ঝগড়া হবে এই ধরনের বলদমার্কা কোনো শেখের কাছে যদি কেউ যে দিন শিখেন তাহলে কি হবে বুঝতেই পারেন আল্লাহ রসুল সাল আলি আলী ওসাল্লাম সম্পর্কে তাদের কত বড় বড় গুস্তাখই আছে আল্লাহ রসুল ভুল করে গেছেন কেয়ামতের দিন আল্লাহ রসুল নিজের গুণা চিন্তায় পেরেশান থাকবেন আরও কত কিছু সাহাবায় কেরাম সম্পর্কেও তাদের বিরূপ মন্তব্য আছে কত কিতাব কিতাবের পর কিতাব তারা জালিয়াতি করে জাল হাদিস বানায় এজিদের সানে তারা জাল হাদিস রচনা করে মানে ইশারা কফি কসবতন্ত নিজেদের বুল পড়াকে জালিয়ে দেওয়ার জন্যে বিলাল দিনে আল্লাহ রিয়াল আনহু নামে মিথ্যাচার করে জাল হাদিস বানায় আরও কত কিছু আছে সুতরাং দিন শিখবেন কার কাছ থেকে দিফানজোরু আম্মেনতা শুধু না দিন সুতরাং এটা হচ্ছে আত্মরক্ষা করবেন কিভাবে আপনি যে কারো কাছ থেকে দিন শিখতে যদি যান তাহলে আপনি কুমরা হবেন এটা নিশ্চিত আপনাকে দিন নিতে হবে দিন শিখতে হবে এমন কারো কাছ থেকে যার এলমির স্বীকৃতি আছে যারা মানতারি স্বীকৃতি আছে কি করে আত্মরক্ষা করবেন আমার আলোচনা আজকে কি করে এদের হামলা থেকে আত্মরক্ষা করবেন প্রথমত আমাদের সমাজে আমরা দুইভাবে আক্রান্ত হচ্ছি একটা হলো যে তারা নিজে এখনও আমরা নিরাপদে আছি তারা আমাদের কাছে আসবে এবং তারা তাদের ওই পচামাল বিভিন্নভাবে সাপ্লাই দিতে চাইবে এই হলো একটা একটা স্টেজ আরেকটা হলো তারা তারা অলরেডি এসে গিয়েছে এবং আমাদের সমাজে আশেপাশে তারা আছে তো এই দুই স্টেজে আমরা আমাদের করণীয় কি প্রথমটা যদি আমাদের কাছে কেউ আসে তাহলে প্রথমত তার অবস্থানটা জেনে নিতে হবে যে তিনি কে তিনি কি মাঝভাবের কোনো ইমাম তার কি পরিমিত এলিম আছে তিনি তার এলমের তার এলমের কি কোনো স্বীকৃতি আছে এই কি তাকে ইমাম হিসাবে স্বীকার করেছে যে উনি আমাদেরকে ইমামদের তকলিদ থেকে সরিয়ে নিয়ে তার নিজের তকলিদে নিয়ে যাবেন যদি বলেন যে না আমরা তো কুরআন হাদিস আমরা কোনো ইমাম না কুরান হাদিস তাইলে ইমাম আবুহানি ফাইকে কুরান হাদিসের বাইরে কিছু দিয়েছেন না ইমাম সাহাফি বা অন্য ইমাম যারা আছেন তারা কোরআন হাদিসের বাইরে দিয়েছেন আসলে তারা ঘুরে ফিরে যে কথাটা বলতে চায় সেটা হলো যে মাঝহবের অনুসারী যারা মাঝহা কোরআন হাদিসের বিরুদ্ধে সিদ্ধান্ত আছে এই কারণে তারা মাঝহা বিরোধী একজন তো বলেই ফেললো যে হানাফি মাঝহের না ইমামের কোনো হাদিসের কিতাব আছে না ছাত্রের কোনো হাদিসের কিতাব আছে হানাফি মাজহবের সব সব কিতাব পদ্মায় ফেলে দিলে ইসলামের কোনো ক্ষতি হবে না মা তো এই কারণে যে আসবেন তাকে প্রমাণ দিতে হবে তিনি কে তিনি যে আমাকে নিয়ে যাবেন তার তাকরিয়ে দে তার কথা আমাকে শুনতে হবে তিনি যেভাবে বলবেন তিনি বলবেন আমি সোহিদিস আবু কি বলেছেন সোহিদিশীশের বাইরে কিছু তিনি কি বলেছেন না হাদিস না আমার কথা শোনো বা কোনো ইমাম সুতরাং আগে আমাদেরকে তাকে চ্যালেঞ্জ করতে হবে হু আর ইউ তুমি কে মান ম্যান্থা তুমি কে তোমার এলমের প্রমাণ হোক এবং এই মত তোমাকে স্বীকার করে তাদের রেলমের অবস্থা তো আমরা যা আসি দেখলাম এখানেই তাদেরকে আউট করতে হবে যে তুমি কে তোমার এলমের আগে প্রমাণ দাও এবং এই যত সব জালিয়াতি মিথ্যাচার তাদের আছে এগুলি আপনাকে জানতে হবে এবং এটা তাদের সামনে পেশ করতে হবে আপনি একটা যদি দিয়ে দেন দেখবেন অন্তত আপনার থেকে এক হাজার দূরে থাকবে তাদের এই জালিয়াতিগুলি আপনাকে জানতে হবে তাদের কিতাব জালিয়াতি জাল হাদিস রচনা আল্লাহর শানে গুস্তাখি নবীর শানে গুস্তাখি এইগুলি আপনাকে একেবারে কণ্ঠস্থ রাখতে হবে কেউ আসলেই এক ডোজ দিয়ে দেবেন দেখবেন চম্পট লেজগুটি পালিয়ে যাবে আর অলরেডি ইনফেক্টেড আমাদের সমাজে যারা অলরেডি ইনফেক্টেড সাধারণ মানুষ যারা আছে এবং বিশেষ করে আমি যেটা বলেছি স্কুল কলেজ মাদ্রাসার ইয়াং ছাত্রছাত্রী যারা তাদেরকে আমি অভিযোগ দিই না কারণ প্রত্যেকের তাদের নিয়ত ভালো অন্তত আমি এটা মনে করি তারা সহি জিনিস মানতে চান সহে জিনিস শিখতে চান কিন্তু এতে করে যে তাদেরকে গুমরাহির প্রতি নিয়ে যাওয়া হচ্ছে এই কথা বোঝার মতো এলিম তাদের নাই সাধারণ যেটা সমাজে আসে একটা পরিবর্তন আসে হঠাৎ করে যারা ইনফেক্টেড হয়ে যায় যেমন নামাজের মধ্যে আমরা যে সব দেশে আছি বা যেখানে আছি আমাদের মাঝভাবে আমাদের দেশ সমূহে মনে করুন হানাফি অনুসরণ করা হয় তারা এসে বললো যে হানাফি হাদিসের বিরুদ্ধে কথা আছে যেমন যেমন বাঁধা তাদের বক্তব্য হলো বাঁধাটা বুকে বাঁধতে হবে এটাই সহে হাদিস একেবারে ভুয়া কথা একেবারে ভুয়া কথা যদি এমন দাওয়াত নিয়ে কেউ আসে বা যারা অলরেডি ইনফেক্টেড তাদের কাছে বসতে হবে এবং আদর করে মহব্বত করে বড় বন নিয়ে তাদের কথা শুনতে হবে এবং তারপরে তাদের সামনে দলিল পেশ করতে হবে কোনো ধরনের কোনো ধরনের উচ্চবাচ্য না করে দলিল পেশ করতে হবে যে ভাই তুমি তো হাদিস মানতে চাও সঙ্গে হাদিস ঠিক হাদিস তুমি নিয়ে আসো অথবা আমি নিয়ে আসি হাদিস দেখিয়ে দেবেন যে বুকে হাত বাঁধার কোনো সহি হাদিস নেই বুখারিতে দুইটি হাদিস আছে এবং দুই হাদিস এক করলে নাবির নিচেই হাত বাঁধা হয় প্লাস অন্য একটি হাদিস আছে যা আমাদের অনুষ্ঠানগুলিতে আছে আল্লাহ রসুল সাল আলি আলী ওসাল্লাম নিচে হাত বাঁধতেন তো এই মাসাইলগুলি যেগুলি আছে ইমামের পিছনে সোরাফা তেহা পড়া তারা এটাকে একবার ওয়াজিব পর্যায়ে নিয়ে যাবেন আপনাকে আপনি যেহেতু অলরেডি ইনফেক্টেড যারা তাদের ব্যাপার যেহেতু যারা ইনফেক্টেড না তাদের কাছে আসলে প্রথমে আপনি ফেস নিয়ে আলোচনা করবেন না প্রথম বলবেন যে আপনার কথা যে আমি শুনবো আপনি কি আপনি কি কোনো মাছ ইমাম আপনার কথা আমি শুনব আপনার প্রমাণ আগে দিন আপনার দিন আপনি কে আপনার এলমের পরিচয় আগে হোক আর ইনফেক্টেড যারা তাদের কাছে যেতে হবে তাদের কথা শুনতে হবে এবং দলিল তাদের সামনে পেশ করতে হবে তাদের কিতাব দিয়েই দলিল দেওয়া যাবে এনি মাসআলা এই যে আমাদের যে মশলাগুলি আছে ইমামের পিছনে ফাতেহা পড়া বুকে হাত বাদা জুরে আমিন রফুলিয়া দিন যে কৈফিয়াত এগুলে আপনাকে দলিল জানতে হবে কোনোভাবে কারোর কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এনিটাইম দলিল নিয়ে তাদের সামনে আপনি বসবেন এবং বড় মন নিয়ে কথা বলবেন তাদের সামনে দলিল পেশ করবেন আমি বিশ্বাস করি যারা হাদিস অনুসরণ করার নামে যারা ঐপথে চলে গিয়েছে তারা যদি আপনার দলিল দেখে তাহলে তারা সঠিকটা বুঝতে পারবে কেউ যদি বলে যে আমি বুকে হাত আমি জোরে আমিন বলে ইমাম শাহি রহমতুল্লাহ আলহীকে অনুসরণ করি আমাদের বলার কিছু নেই এটা ফেখুল ইমাম ই কেউ যদি বলে আমি ইমাম বুখারিকে অনুসরণ করি বলার কিছু নেই এটা ফেখুল ইমামিল বুখারি কিন্তু ফেখুল ইমামিল বুখারি বা ফেখল ইমাম ই এই অনুসরণ করলে যদি দোষ না হয় তাহলে তাদের সকলের উস্তাদ ইমাম আবু হানির ফার ফেখে অনুসরণ করতে দোষ কোথায় কোনটা হাদিসের বিরুদ্ধে হলো এই দলিলগুলি জানতে হবে শিখতে হবে এবং সাথে রাখতে হবে বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্রছাত্রী দলিলগুলির সাথে রাখতে হবে এটাক আসলেই আপনি দেখাই দেবেন এই নাও তোমার দলিল তবে টুঠাল তারা সহি হাদিসের নামে তারা আসলে সহি হাদিস না অন্য কোনো না কোনো ইমামের মত এটা আছে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা কোনো ইমামের মতই না তারা বা একটা মত তারা ঠিক করেছেন যেমন বুকে হাতবাদা কোন ইমাম বলেননি বুকে হাতবাদার ইমাম তিরমিজি বলেছেন শাহবা একে রাম তাবি সময় একতালাফ হয়েছেন নাবির উপরে না নাবির নিচ্ছে বুকে হাতবাদার কোনো কথাই ছিল না ইমাম আহমেদ ইমিন রহমতুল্লাহ আলী বলেছেন বুকে হাতবাদা মো তো এই দলিলগুলি জানতে হবে এবং খুব লম্বা চওড়া কিছু না সলিড দলিলগুলি জানতে হবে সাথে রাখতে হবে এবং যারা ইনফেক্টেড আমাদের সমাজে তাদের সাথে বসতে হবে বড় মন নিয়ে এবং দলিলগুলি তাদের সামনে তুলে ধরতে হবে আর একটা বিষয় হলো যে এই যে সামান্য এখতলাফাত যেগুলি আছে আসলে এগুলি মূল নয় এগুলি এমন মারাত্মক নয় কেউ যদি জোরে আমিন বলেন বা ইমামের পিছনে ফাতে পড়েন অন্য ইমামের তো মত আছে মূল এখানে নয় এই পথে যারা যায় এই মতে এই এই উম্মতে এই চার মাস আছে এই চার মাস থেকে এই পর্যন্ত আপনারা শুনেননি কেউ যে হানাফি কেউ সন্ত্রাসী হয়েছে সাফিয়াই কেউ সন্ত্রাসী হয়েছে হাম্বলি কেউ সন্ত্রাসী হয়েছে মালিকি কেউ সন্ত্রাসী হয়েছে শুনেননি। কিন্তু সালাফির সন্ত্রাসী হয় এই কথা আজকে বহুলভাবে প্রমাণিত এমনকি মুখ্য শরীফের ইমাম শেখা আদিল ক্যালবায়নি তিনি নিজেই বলেছেন দ্য আয়স নাবলাফি বাহতা। তা যে দা আয়স ইরহাব বা সন্ত্রাস এটা একটি সালাফি প্লান্ট সালাফি মুভমেন্ট এবং তিনি বলেছেন সন্ত্রাসী কোনো সময় সুফি হয় না সন্ত্রাসী কোনো সময় আশারি হয় না সন্ত্রাসী সময় সালাফি হয় সুতরাং এই পথে যারা যায় শেষ শেষ পর্যন্ত তাদের অনেকেই সন্ত্রাসী হয়ে গিয়েছে কারণ হলো তারা তাদের কেউ এমন নাই যে কেউ গাইড করবেন নিজের মন মতো করে তারা চলে এবং ইয়াং তারা যেহেতু তাদের পরিমিত পরিপক্ক এলিম নেই এই কারণে এদেরকে গুমরা করা সম্ভব হয় এবং অন্য কোনো শক্তি তাদেরকে ফাইনালি ইউজ করে আল্লাহ হাবিব সাল আলহিউসালাম একেবারে সেই বিষয়তে তোমাকে হাদিসে বলেছেন যে আখরাজ জামানায় এই যারা আসবে আখরে জামানের খারিজে যারা সুফাহা সুফাহাউল হালাম বয়সে ইয়াং হবে এবং ব্রেইন ওয়াস্ট হবে এরা ব্রেইন ওয়াস্ট এই ব্রেইন ওয়াস্ট না হলে এদের মাথায় যদি কোনো তার ছেঁড়া না থাকতো তাইলে কি এই কথা বলতো আল্লাহ তোমার সাথে ঝগড়া হবে সুতরাং এই দলে যারা যাবে প্রচুর সম্ভাবনা আছে তাদের তার ছেঁড়া হবে এক পর্যায়ে আমরা আত্মরক্ষা করব তাদের থেকে এবং আমরা আমরা আমাদের পরিবার আমাদের সমাজকে এইসব ফিতনা থেকে রক্ষা করার চেষ্টা করবো তারা সুন্দর সুন্দর কথা বলবে এটা হাদি শরীফে আছে বুখারি শরীফে আছে ইয়াদ হাকি আলাইসমিন আলিহি তারা হকের প্রতি মানুষকে আহ্বান করবে কিন্তু হক তাদের সাথে নাই তারা দেখবেন শুধু সোহি আকিদা হাদিস বলে আসুন সোহিয়া সোহিয়া আকিদা গ্রহণ করি তারা হকের কথা বলবে কিন্তু হক তাদের সাথে থাকবে না তারা কুরআন শরীফের কথা বলবে কোরআন শরীফ তাদের সাথে থাকবে না এটা বহু হাদিসে এটা আছে এবং তারা খুব কঠোর হৃদয়ের হবে তারা কাজু কলুবহুম কাজুব আর হাদিদ তাদের তারা খুব কঠোর পাশান হৃদয়ের হবে এই পর্যন্ত মুসলমানদের মধ্যে এত পাশান হৃদয়ের কোনো মানুষ দেখা যায়নি ইতিহাসে সুতরাং আমরা আতরকা করি আমরা হুশিয়ার থাকি যে এইসব এলাকায় এখনও এইসব ফিতনা আসেনি হামলা হয়নি আমরা আগে থেকে প্রস্তুত থাকি আর যেই সব এলাকা অলরেডি ইনফেক্টেড তাদের কাছেও যেতে হবে তাদেরকে ছেড়ে দিলে হবে না তাদের কাছে যেতে হবে দলিল পেশ করতে হবে এবং বড় মন নিয়ে তাদের সাথে কথা বলতে হবে এবং দলিল জেনে শুনে যে কোনো সময় যদি কোনো প্রয়োজন হয় বিশ্বের যে কোনো প্রান্তে যদি দলিলের প্রয়োজন হয় আহলুসা মিডিয়া আপনাদের খাতমতে চব্বিশ ঘন্টা প্রস্তুত আছে আপনাদের কিতাবের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ সাধ্য আপনাদের পাশে দেখার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি وبركاته